আলাইকুম হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা নতুন একটা কন্টেন্ট তৈরি করব। এই কন্টেন্ট তৈরি করতে আমাদের হেল্প করবে আশরাফ ভাই। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো দেখে নেওয়া যাক, আমাদের বেশ কিছু আইস বক্স এখানে রাখা আছে। দেখেন, 1 2 3 4 চারটি আইস বক্স এখানে রাখা আছে। আমি প্রথমে আপনাদেরকে 5 লিটার আইস বক্স সম্পর্কে ধারণা দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখেন 5 লিটারের আইস বক্স, ভালো করে আপনারা দেখেন 5 লিটার আইস বক্স। আমি ঢাকনাটা খুলে ফেলেছি আপনাদের ভিতরের অংশটা দেখার জন্য। আপনি যখনই পচনশীল দ্রব্যগুলি, যেমন মাছ মাংস দুগ্ধ জাতীয় জিনিস, এই জিনিসগুলি আপনি এক স্থান থেকে আরেক স্থানে তাপমাত্রা এবং পচনশীল রোধ করে ট্রান্সফার করবেন, তখন এই বক্সটি আপনি ব্যবহার করবেন। এইভাবে খুলে এটার ভিতরে বরফ করা, আইস করা সব জিনিস, মাছ মাংস দুধ এটার ভিতরে রেখে এইভাবে ঢাকনাটা ফেলে এইভাবে ঢেকে দিবেন। এরপরে আপনাদেরকে 7 লিটারের একটি আইস বক্স দেখাচ্ছি। এটার এই আইস বক্সটি, এটার ভিতরটা দেখেন চক্রাকার, এটাও সেম জিনিস, একইভাবে রেখে এইভাবে ঢেকে দিবেন, তারপর আপনি ক্যারি করবেন। ভিউয়ার্স, 8 লিটারের এই আইস বক্সটিতে আপনি আপনার প্রয়োজনীয় মাছ মাংস, এরপরে হচ্ছে আইসক্রিম, দুগ্ধজাত জিনিস ইত্যাদি, এই জিনিসগুলো আপনি এই আইস বক্সের ভিতরে করে এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করতে পারবেন। আর মাছ মাংস পরিবহনের ক্ষেত্রে 24 ঘন্টা পর্যন্ত পণ্যের গুণগত মান বজায় থাকবে। এছাড়া কার্বোনেটেড বেভারেজ, দুগ্ধ জাতীয় পণ্য এবং মেডিকেল পণ্য সামগ্রী সমতাপমাত্রায় বজায় রেখে পরিবহনযোগ্য হিসেবে গণ্য হবে। আপনারা অবশ্যই এটা ব্যবহারের ক্ষেত্রে এই নিয়মাবলীগুলি ফলো করবেন। পরিবহনের পূর্বে মাছ মাংস ডিপ ফ্রিজে সংরক্ষণ করুন। পরিবহনের ঠিক পূর্ব মুহূর্তে ডিপ ফ্রিজ থেকে বের করে আইস করেন। ফ্রিজ সংরক্ষণ করা সম্ভব না হলে পর্যাপ্ত বরফ দিয়ে পরিবহন করতে হবে। প্রয়োজন ব্যতীত বক্সের ঢাকনা কোনো অবস্থাতেই খোলা যাবে না। এটা যে মেটালসটা, এটা সম্পূর্ণ একটি প্লাস্টিক মেটালস, আর এটা হচ্ছে ভার্জিন ম্যাটেরিয়াল দ্বারা তৈরি। ভার্জিন বলতে যেটা বোঝায়, কোনো একটা জিনিস, কোনো একটা পণ্য নতুন উপাদান দ্বারা নতুনভাবে তৈরি করার নামই হচ্ছে ভার্জিন ম্যাটেরিয়ালের কাজ। তো ভিউয়ার্স, অবশ্যই মনে রাখতে হবে এগুলো বেস্ট বাইয়ের শোরুমে আপনি এই অরিজিনাল আইস বক্সগুলি পাবেন। এরপর দেখেন আমার কাছে আরও একটি আইস বক্স, ভালো করে ভিতরটা দেখুন। এটা হচ্ছে 15 লিটার। তো এটাও ভার্জিন ম্যাটেরিয়াল দ্বারা তৈরি। এটাতেও আপনি মাছ মাংস দুগ্ধজাতীয় জিনিস এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করার সময় এই আইস বক্সটি ব্যবহার করবেন। অবশ্যই আপনাকে এই আইস বক্স ব্যবহারের ক্ষেত্রে যে নিয়মাবলীগুলি একটু আগে বলে দিছি, সেই নিয়মাবলীগুলি আপনার অবশ্যই ফলো করতে হবে। ভিউয়ার্স, এরপরে আরও একটি আইস বক্স আপনাদেরকে দেখাচ্ছি। এই আইস বক্সটি হচ্ছে 25 লিটার। তো 25 লিটারের আইস বক্সটি ভালো করে দেখেন, এই জায়গাটা অনেক গভীর এবং ধারণ ক্ষমতা অনেক বেশি। তো 25 লিটারের মাপ অনুযায়ী আপনি এটার মধ্যে দুধ মাছ মাংস এবং পচনশীল খাদ্যদ্রব্য ইত্যাদি এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো, যখন আপনি এই জাতীয় জিনিসগুলি নিয়ে ক্যারি করবেন, ঠিক এটা ক্যারি করার সময় আপনি ফ্রিজ থেকে আপনার বরফকৃত পণ্যদ্রব্যগুলি বের করবেন, বের করে সাথে সাথে এটার মধ্যে রেখে এইভাবে ঢেকে দিবেন। আর কোনো অবস্থাতেই আপনি প্রয়োজন ব্যতীত
এই ঢাকনাটি খুলবেন না। আমি আবারও বলে দিচ্ছি ভিউয়ার্স, কোনো অবস্থাতেই আপনারা এই ঢাকনাটি খুলবেন না, কেননা খুললে আপনার তাপমাত্রাটা নষ্ট হয়ে যেতে পারে। যে সমস্ত ফ্যামিলি এবং পরিবার এক জেলা থেকে আরেক জেলায় কিছু প্রয়োজনীয় খাবার দাবার এবং প্রয়োজনীয় মাছ মাংস দুগ্ধজাতীয় খাবার পিঠাজাতীয় খাবার ইত্যাদি আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় এক জেলা থেকে আরেক জেলায় স্থানান্তর করেন বা তখন দুশ্চিন্তা করেন যে কিভাবে আমি এই জিনিসটা তাপমাত্রা সঠিক রেখে পচনশীলের হাত থেকে রক্ষা পাবে, এরকমভাবে আমি এই জিনিসগুলি ট্রান্সফার করে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দেব। তো সেই সকল পরিবার এবং ফ্যামিলিদের জন্য এই আইস বক্সগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর অবশ্যই অবশ্যই আপনারা যে কোনো কিছু পাঠানোর ক্ষেত্রে এই আইস বক্সগুলো ব্যবহার করতে পারেন। আর এটা আপনার 100% সঠিক মানের যে প্রোডাক্টটি, এই প্রোডাক্টটি আপনি বেস্ট বাই শোরুমে থেকে গ্রহণ করতে পারবেন। তো ভিউয়ার্স, আজ আপনাদেরকে আইস বক্স সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলাম। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যদি আপনার তথ্য আমাদের এই বিষয়ে প্রয়োজন হয় তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাকে ফিডব্যাক দিয়ে দিব। তো ভিউয়ার্স, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।